গুড মর্নিং গাইস, আমি সকালবেলায় উঠলাম। এখন প্রথমেই আমার কাজ হচ্ছে ব্ল্যাক কফি খাওয়া, তার মধ্যে লেবু দিয়ে। তো জানি না কতটা কাজ হবে, কিন্তু কন্টিনিউ করছি এটা। মোটামুটি এক মাস হয়ে গেছে, মাত্র 1 কেজি কমাতে পেরেছি। তো এখন লেবু দিয়ে আমি কফিটা খাবো, তারপর আমি আর কিছুই খাবো না। মোটামুটি 10 ঘন্টা মতন আমি কিছুই, মানে কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত 10 ঘন্টা থেকে 12 ঘন্টা আমি কিছু খাবো না, শুধু এই গরম জলে ব্ল্যাক কফিটাই খাবো লেবু দিয়ে। তো আমি এখন সেটা খাচ্ছি, আর তোমরাও এরকমভাবে কমাতে পারো তোমাদের ওয়েটটা। আমি বেশি কমাতে পারিনি, তো মাত্র 1 কেজি কমিয়েছি 1 মাসে। হ্যাঁ, তো আমি এখন খাচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম ছিল জলটা, তাই জন্য একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে আমি খাচ্ছি। হ্যাঁ, তো আমার কফি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার পুজোর ঘরে এসেছি, সেখানে আমার মা পুজো অলরেডি দিয়ে দিয়েছে। পুজো সমস্ত ঠাকুরকে সবার ফুল বাতাসা সব কিছু দিয়ে আমার মা পুজো দিচ্ছে, তো সকলের আশীর্বাদ আমার কাম্য। আমার মা রান্না করছে আলু আর ফুলকপি ভাজা, দেখো তোমরা।